দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল প্রায় দিনই শাবানের সিয়াম পালন করতেন, প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরান মুতাতাবাইনা শাবানা রমাজান, আল্লাহ নবী পরস্পর দুইটা মাস সিয়াম পালন করতেন, পরস্পর আর কোনো মাস নয়, এক রমাজান দুই শাবান, এক রমাজান দুই শাবান, প্রায় দুই মাসই সিয়াম পালন করতেন। এবার ওসামা বিন যায়েদ বলেন, আল্লাহর নবী, লাম আরাকা তাসুম মিন শাহর মিন আস-সুহুরে মা তাসুম শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি একটু বলেন তো, শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? আবার জিজ্ঞাসা, রে ছলাইক, এদিকে খেয়াল করো, এমন ভাবে বসে থাকবে পাথ পাখি যেন মনে করো তুমি পাথর, এক খেলে চেয়ে থাকো। জিজ্ঞাসা, আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এত তো কোনো মাসে থাকেন না। জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না কি? জিজ্ঞাসাটা বলেন তো, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? এটা জিজ্ঞাসা, বলেন তো জিজ্ঞাসাটা কি? আচ্ছা, শাবান মাসে সিয়াম থাকার কারণ আমি বুঝলাম, কিন্তু আমার ভাষাটাই বলেন, ওটাই হাদিসে এসেছে যে আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে। তাহলে আমি সাহাবীর জিজ্ঞাসাটা পেশ করলাম, দেখি আল্লাহ রাসূল কি বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো, যাকা শাহরুন বাইনা রাজা বা রামাজান, এই একটা মাস রামাজানো রামাজানো রজবের মাঝে, এটা একটা মাস রামাজানো রজবের মাঝে, এক ফলফি নাস, মানুষেতে গা ফেল থাকে, মানুষেতে গা ফেল থাকে, মানুষ বুঝে না। পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। অন উহিব্ব, আমি ভালোবাসি, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি। দেখো দেখো তুমি, আমি সেম আছি, দেখো তুমি। এইটা চাইতেন এই জন্য, কিন্তু তার জানা ছিল না কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমার মাঝাবি ভাইয়েরা জেনে নিল সেদিন নাকি 15 শাবান, তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে এদিন সেম থাকে, বহুল হিসেব, সেদিন সেম থাকা যাবে না। যে প্রতি মাসে থাকে 13, 14, 15 সেও থাকবে, আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটা না 15 এর মধ্যে হয়ে যাবে। আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সেম আছি, দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি, এটা হলো কারণ। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন দুই দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ রাসূল এই দুই দিনে সেম পালন করা ভালোবাসতেন, এ আশায় দেখো সাপ্তাহিক রিপোর্ট, দেখো আমি সেম আছি, দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো বৃহস্পতিবারে আমি সেম আছি। তাহলে এখন রিপোর্ট পেশ করার সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য কি করতে হবে? সেম রাখতে হবে। সাপ্তাহিকের জন্য কোন কোন দিন? সোমবার বৃহস্পতিবার। বাৎসরিকের দিয়ে, বাৎসরিকের জন্য কখন? শাবানের 1 থেকে 15 পর্যন্ত এরই মধ্যে হবে। 15 তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল, জাল, জৈব, ধর্মের নামে মিথ্যা কথা আছে। আমি আজকে 31 বছর থেকে বলছি ধর্মের নামে মিথ্যা কথা আছে, হুজুরের নামে ধোকাবাজ আছে। আমি বলিনি, নবী বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিভাকে আগুনের কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে, জিভা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে। তাহলে রাসূল বলছেন জিব্রাইল, এ কি কথা জিব্রাইল, মানে হাওলা এরাকারা, তখন জিব্রাইল বলছেন হাওলা এ খোত বা ওমেন উম্মাতেক, এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াইতো, জিভা কেটে নেওয়া হচ্ছে। নেন এবার, এটা স্বাভাবিক হলো? মাওলানা সাহেবের জিভা কেটে দেওয়া হচ্ছে, জাহান্নামে যায়নি আগে, তারপরে তো আল্লাহ নবী বলেছেন হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুর দিয়ে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো ওদের উপরে এত গজব কেন আব্দুল রাজাক সাহেব, মিথ্যা কথা বলে আর নিজে পর্দার ওয়াজ করে কিন্তু বউ পর্দা করে না, সব অন্যায় ঠিকই আছে, আর আমাদের সামনে এসে এমন কত বক্তব্য দিল। মহান আল্লাহ বলেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
পৃথিবীর মানুষ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে, ভালো হতে পারে, তার একটা বড় মাধ্যম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিল জান্নাতিল হাসামানি আবওয়াব, জান্নাতে আটটি দরজা রয়েছে, জান্নাতে একটি দরজা আটটি, জাহান্নামে একটি দরজা সাতটি, জান্নাতে একটি দরজা আটটি, জাহান্নামে একটি দরজা সাতটি। একটা দরজার নাম রায়ান, লায়াত কুলিল্লা সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এ যা দাখাল আখেরুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। শুনুন, কথা ভালো করে বুঝাতে পারিনি। বিচারের মাঠে আটটা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছেন, আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। খালি চিৎকার করে ডাকবেন সব ফেরেশতারা। তা আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আপনি তার মধ্যে। তো কোনোটা দরজা বন্ধ করা হবে না, শুধুমাত্র একটা, ওই শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ, সেটা কোনটা বলেন তো? রায়হান। সিয়াম পালন করার জন্য একটা দরজা আছে, এই দরজা দিয়ে সবাই ঢুকতে পারবে না। হজ করে এটা দিয়ে ঢোকা যাবে না, তবে সিয়াম পালন করে হজেরটা দিয়ে ঢোকা যাবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এটা দিয়ে ঢোকা যাবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওটা দিয়ে ঢুকতে হবে, সিয়াম পালনকারী ওটা দিয়ে ঢুকতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান, এরপরে এটা দিয়ে ঢোকা যাবে না, এটা হলো পার্সোনাল, একেবারে ভিন্ন ধরনের। এটা দিয়ে ঢুকতে হলে শুধুমাত্র সিয়ামই করতে হবে, তাছাড়া এটা হবে না। আমি আপনাকে বুঝাতে পারি না যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম কিভাবে হলো। এক, দুই, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, মুরনি বি আমালিন, এই ছেলে এই, তোমরা দেখো তো ওইখানে শব্দ হচ্ছে কেন, কোনো বাচ্চা কি ছোটাছুটি করছে? অনেকদিন আগে এসেছিলাম, অনেক গালি দিয়েছেন যে কেমন করে বক্তব্য তো শক্ত করে দেয়, দেখবো এই সেই, ওটা আমি ভুলে গেছি, ওটা আমার মনে নাই। আপনি আমার সাথে যে আচরণ করেছেন সে আচরণের পাল্টা প্রতিকার আমি করি না। আমি আপনাকে অনেক ভালোবাসি, ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করি না। আমার অনুরোধ, আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার কথাটা অনুরোধটা রক্ষা করার চেষ্টা করিয়েন। অল্প হলে একটু কোরআন মাজিদ পড়বেন, দেখেন আমার কথা রক্ষা করেন। সূরা ইখলাস হলে আপনি দুই তিন দিন দুবার তিনবার পড়বেন, আমার অনুরোধ রক্ষা করেন, দোকানপাটে বসিয়েন না, অনুরোধ রক্ষা করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সালাত আদায় করেন, অনুরোধ রক্ষা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম রোজা থাকেন, এই যে শাবান আসছে রোজা থাকেন, অনুরোধ রক্ষা করেন, অনেক ভালো হবে। মরণ হয়েই গেছে বলতে হবে, এই যে সেদিন দেখছিলাম 40 বছর, আজ নাকি 60 বছর, কখন যে বয়স পার হলো, তার মানে মরণ চলে এসেছে। কেন আপনি এভাবে বেঁচে থাকতে চাচ্ছেন? একবারে মাটির মানুষে বেঁচে থাকেন এইভাবে না, জমির ধান যে কেটে নিল লিখে ভাই যেটুকু আছে সেটুকু নিব, এইভাবে আপনি বেঁচে থাকেন? আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশে যে সব ধান কেটে নিল তুমি যাবা না? তো আমার নানা উত্তরে বলতো হুঁ, তো হুঁ যে বললে তো কি হলো, হুঁ মানে হলো ওটাই আমার নানার শব্দ, আশেপাশে ধান কাটে নিবে তখন কাটবো, কেননা আমি আগে কাটতে গিয়ে যদি কারো এক এক থোপ চলে আসে তো জবাব তুই দিবি, আমাকে দিতে হবে, তা আমি আগে ধান কাটবোই না, ওই ধান মানুষ কাটে নেক, তারপর আমি কাটতে যাব, ওই তো মরণ হয়ে গেছে, তুমি দেখে চলো। এই দাঙ্গাবাজি করে কি করবেন? ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটি আমাকে আমলের কথা বলেন, যে আমল আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আলাইকা বিশ্বম, তুমি নফল রোজা থাকো, সিয়াম থাকো, ফাইনালা মিসলালাহু, এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই, অফিরায়াতিন লাইদলালাহু, এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই, না হজ, না জাকাত, না সলাত, না দান খায়রাত, এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত, এবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই। এ এ দেখো, এটা হলো এটার মতো, তা আমি বললাম তো মতো, কিন্তু সিয়ামও একটা এবাদত, নামাজও একটা এবাদত, সলাত, তো বলা যাবে না যে সিয়ামটা
সালাতের মতই ইবাদত, এটাও খুব দামি, এটাও খুব দামি। কেন বলতে পারি না? যে এর বিনিময় ভিন্ন আর এর বিনিময় ভিন্ন। এর বিনিময় দশ নেকি, সাতশো নেকি, আর এর বিনিময় নেকি নেই। সিয়াম পালন করে কিন্তু নেকি নেই, দশ পাঁচ নেই, কোনোদিন শোনেননি দশ পাঁচ কিছু নেই। আমি সিয়াম পালন করেছি, আল্লাহ আমাকে দিবেন নেকি, কি নেকি নেই, আমাকে জান্নাত দিয়ে দিবেন, যাক কিসের নেকি? আল্লাহ যেটা নিতে হাতে নিজে হাতে দিবেন সেটা কি দশ পাঁচ, সেটা কি যোগ বিয়োগ? উনি নিজে হাতে দিবেন মানে কি? যাও, তোমার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম জান্নাত, তুমি যাও, ওটা দিবেন উনি, ওটাই হলো তার বিনিময়। তা আপনি কেন সিয়াম পালন করতে একটু দ্বিধা করেন আমি বুঝাতে পারি না আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে রব্বি লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। সিয়াম কিন্তু মন মতো চলতে দেয় না। মন মতো চলা মানে কি আব্দুর রাজাক সাহেব? মন মতো চলা মানে দোকানে বসে আড্ডা পিঠা। মন মতো চলা মানে কি আব্দুর রাজাক সাহেব? মন মতো চলা মানে বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখা। মন মতো চলা মানে কি আব্দুর রাজাক সাহেব? সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচা। মন মতো চলা মানে কি আব্দুর রাজাক সাহেব? ইচ্ছা হলে বিড়ি সিগারেট খাওয়া, এরই নাম মন মতো চলা। তো সিয়াম বিচারের মাঠে বলবে, রোজা বলবে, আল্লাহ লোকটাকে আমি দিনে খেতে দিনি এক, দুই তাকে মন মতো চলতে দিনি, তুমি আমার সুপারিশ গ্রহণ করে একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন যাও, দিলাম দিলাম, যাও। তুমি যদি সিয়াম রোজা হয়ে আমার কাছে বলতে পারো তা আমিও তোমার কথা মেনে নিলাম, যাও। বিচারের মাঠে কিন্তু পক্ষে কথা বলবে না অনেক কিছু, পক্ষে কথা বলা খুব বড় জোরালো জিনিস। পক্ষে কথা বলা কি দেখবেন? এই এলাকার একটা ছেলে নওগাঁতে চলে গেছে ভ্যান নিয়ে, তখন একটা পুলিশ ধরে ওকে পিটাচ্ছে, হ্যাঁ বেটাই সাপাহারের মানুষ তুই, পুলিশ না এখানে এ ভ্যান নিয়ে এসেছিস কেন, জানিস না নিষেধ, জানিস না তুই, তোকে পিটাচ্ছে। ওইখান থেকে একটা গাড়ি যাচ্ছিল, কিরে ছেলেটা তো আমাদের গ্রামের। তো গাড়ি থেকে লোকটা নেমে গিয়ে বলছে কি হয়েছে? ও স্যার, ও স্যার, ওই এলাকার মানুষ স্যার, ও গাড়ি নিয়ে চলিসছে এখানে, ওকে নিষেধ করা আছে। ও এটা ছেড়ে, আচ্ছা আচ্ছা স্যার ছেড়ে দিচ্ছি, স্যার ছেড়ে দিচ্ছি, ওকে ছেড়ে দাও স্যার, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি। তো এইটা কত বড় উপকার ওই ছেলেটা কি বুঝলো? এটা হলো অনেক বড় উপকার। তার মানে ও মুখে তেমন বলা লাগলো না, একটা পাওয়ারফুল ক্ষমতাধর মানুষ, দুনিয়াতে যদি এরকম সুপারিশ করতে পারে সেম কত শক্তিশালী ইবাদত। বিচারের মাঠে আমার ব্যাপারে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন, আল্লাহকে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন, আমি বলছি ওকে জান্নাতে দিয়ে দেন। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, যাও জান্নাতে যাও। সুপারিশ বুঝেন, এরই নাম সুপারিশ। ওই রাখালটা বুঝলো, কিন্তু আমি বুঝতে পারলাম না যে সিয়াম আমার পক্ষে কি বলবে। কোরআন মাজিদও আমার পক্ষে এইভাবেই বলবে, কোরআন মাজিদ বলবে ওকে জান্নাতে দেন, ওকে জান্নাতে দেন, আমি কোরআন মাজিদ বলছি। তা আপনি তো কোরআন মাজিদই পড়েন না, আপনাকে আমি কত অনুরোধ করলাম যে অন্তত সূরা ইখলাস পড়েন, কয়বার? তিনবার। একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে, কিন্তু আপনার স্বভাবটা এত খারাপ যে আপনি একদিন টিকে থাকতে পারলেন না, আজকে বলেননি মনে হয়, জোর পরে তিনবার বলতে হতো না, এখনই বলেন না, হজবুল বিসমিল্লাহ বলে তিনবার বলেন, অত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি, এ বলে অন্তত নিজেকে বাঁচান, অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান যে আমি কি করি, কোরআন মাজিদ পড়ি। আর বেশি পড়তে পারলে পড়, সুন্দর করে কোরআন মাজিদ খুলে দিয়ে নিয়মিত পড়েন।